সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলে বিয়াল্লিশ নাম্বার সুরা আর সোয়ারা এর বাহান্ন নাম্বার আয়তে আল্লাহ বলেন এভাবে আমি আপনার কাছে এক ফেরস্তা প্রেরণ করেছি আমার আদেশ ক্রমে আপনি জানতেন না কিতাব কি এবং ইমান কি। কিন্তু আমি একে করেছি নূর এর দ্বারা আমার বান্দাদের মধ্যে যে চায় তাকে পথ প্রদর্শন করি নিশ্চয়ই আপনি সরল পথ প্রদর্শন করেন তাহলে এখানে বলা হচ্ছে এভাবেই কিভাবে আমি আপনার কাছে এক ফেরেস্তা প্রেরণ করেছি আমার আদেশক্রমে সেটা কি আল্লাহ আপনি জানতেন না কিতাব কি এবং ইমান কি এ আয়তের মাধ্যমে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে কিতাব কি নবীও জানতো না ইমান কি নবী জানত না তার মানে ইমানের আগে কি কিতাব তাহলে নবীও জানতেন না কিতাব কী ইমান কি তা আমাদের কোরআন যেভাবে বলে আমাদেরকে তো সেইভাবেই করতে হবে আপনি কিতাব যদি না জানেন তা ইমান কিভাবে জানবেন এজন্য আল্লাহ যেটা বলে আপনারা আল্লাহর মেসেজকে সবার আগে প্রাধান্য দেবেন কে কি বলে সেগুলো আমাদের দেখার বিষয় নয় আল্লাহ বলতেছেন কিতাব কি ইমান কী কিতাব জানলে ইমান বুঝতে পারবেন সমাজের মধ্যে দুটি বাক্য পাঠ করলে কি মান হয়ে যায় আল্লাহ কিভাবে বলেছেন আর নবী কিভাবে ইমান এনেছেন যেহেতু নবীকে বলা হচ্ছে আপনি জানতেন না কিতাব কি ইমান কি নবীকেও তো ইমানের ঘোষণা দিতে হয়েছে তো এই বিষয়ে নবী কিভাবে ইমানের ঘোষণা দিয়েছেন আমরা কিভাবে দিব আজ নবীরা কিভাবে ঘোষণা দিয়েছেন ইমানের আমরা কোরআন থেকে দেখব আসুন আমরা দেখি সুরা আল ইমরানের চুরাশি নাম্বারে এতে আল্লাহ বলেন বলুন এটা কাকে বলতেছেন কুল নবীকে আল্লাহ অর্ডার করতেছেন বলুন কি বলবেন আমি ইমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর ইব্রাহিম ইসমাইল ইসাহাক ইয়াকুব এবং তাদের সন্তানের উপর আর যা কিছু পেসেন মোসা ও ইসা এবং অন্য নবী রসুলগণ তাদের পালনকর্তার পক্ষ থেকে আমরা তাদের কারোর মধ্যে পার্থক্য করি না আর আমরা তারই প্রতি অনুগত তা আল্লাহ এখানে বলতে নবীকে কিভাবে আনতে হয় এখানে নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন কুল মানে সবাই জানে আমরা অনেকে জানি যে বলুন কিভাবে বলবে সেটা আল্লাহ পরবর্তীতে বলছেন আমি আমরা ইমান এনেছি আল্লাহ আমাদের প্রতি যা অবতীর্ণ করেছেন তাহলে এই কিতাবের প্রতি ইমান নিয়ে নবী ইমান নিয়ে এবং আমরা যারা মুসলিম হতে চাই ইমান আনতে চাই যেহেতু আল্লাহ অনেক জায়গাতে বলেছেন তোমরা ইমান আনো ইমান আনো তা আমাদের সাধারণ মানুষ কীভাবে ইমান নিয়ে আসবে আমরা পরবর্তীতে আলোচনা ইমান বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে আপনারা পরিষ্কার হতে পারবেন যে ইমান কীভাবে আনব আনবে একটা মানুষ আর সাধারণ জনগণ কীভাবে ইমান নিয়ে আসবে ওই আলোচনাতে আপনারা বুঝতে পারবেন তো সকলেই ভালো থাকবেন आज ये आल्ला हाफिज